কি করি আর আজকে ছুটির দিনে বাড়িতে বসে বসে এই করি। লাল হয়ে গেলে পরে তুলে দিতে পারবো। এটা কালার হয়ে এসেছে, হবে লাল লাল হয়েছে, এটা বড়া করা হবে তাহলে ভালো লাগবে, মচমচে হবে, মচমচে লাগবে। যারা প্লেট নিয়ে নিতে পারছি তো, প্লেট নিতে পারছি তো, এই তো এই প্লেটটা তুলবো। আর আরো কাটছে দেবে, আরো আরো হবে পেঁয়াজি, আজকে সারা পাড়ার লোককে খাওয়াবো, পাড়ার যত লোক আছে সব লোককে আজকে খাওয়ানো হবে পেঁয়াজি। ঠান্ডায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সবাই পেঁয়াজিটাই ভালো লাগবে খেতে। এটা কালার হয়ে এসছে কত সুন্দর, তুলে দেওয়ার সময় হয়ে গেছে। তুমি আগে পেঁয়াজি ভেজেছ? হচ্ছে পেঁয়াজি খাই, আমি খাবো দেখছেন, খাই কেমন লাগছে পেঁয়াজিটা দেখতে? ও সেই লাগছে, দারুণ। এবার দেখবো খেতে কেমন লাগে। আমার মেয়ে খাওয়ার জন্য রেডি। নোনা লাগলো, গরম গরম পেঁয়াজি বৃষ্টির দিনে সেই সেই লাগে একদম। বৃষ্টির দিনে পেঁয়াজি খেতে, চপ খেতে খুব ভালো লাগে। পেঁয়াজির তো কোনো জবাবই নেই, পেঁয়াজি খেতে সেই লাগে। এই যে বৌদি পেঁয়াজি পেঁয়াজ কেটে নিয়েছে, তোমার মতো হয়েছে, তোমার মতো কাটা হয়েছে, চিনি নিয়ে আসো, লবণ নিয়ে আসো, লবণ নিয়ে আসো, রাগ হয়েছে জানি না। আর কে খাবে, দাদা খাবে, দিদি খাবে, বৌদি তাকিয়ে দেখবে, আর কে খাবে পেঁয়াজি? এই নেন ম্যাম, একটু খেয়ে দেখেন কেমন। এমনি তো দেবো না, এটা ছেড়ে দেবো, এই যে বন্ধুরা পাড়ার লোকজন, জনসংখ্যা বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, এর জন্য আর একটুখানি করা হচ্ছে। কি করে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে? ওরে ভগবান, লঙ্কা লাগবে না? না না, লঙ্কা গুঁড়ো দেবো, মেয়ে দেখাবে না, কাঁচা লঙ্কা দাও খাইতে পারবে, লঙ্কা গুঁড়ো খাইতে পারবে, চিনি লবণ অল্প অল্প অল্প, কেমন লাগছে খেতে? তোমাদের এইটা দেখে আমার দেখতে দেখতে আমার ই হয়ে গেল, গার্ডেনটা নিয়ে গেল। ভালো হয়নি? ভালো হয়নি বা?
লবণ দিতে হবে। দাঁড়া 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 দাঁড়া, এটা নিয়ে নি। বেশি পুড়ে গেছে এগুলো, কেত করে লাগছে। আর একটু লাগবে, আঠা হয়নি, আঠা হয়নি। বলো এবার, আঠা হয়নি, এটা আর একটু বেসন দিতে হবে। আর একটু বেসন দিচ্ছি এখানে, ওইভাবে দেয় এক হাত দিয়ে দিয়েছি। এবার বেসন এক সাইডে পড়েছে, একটা বড়টা খেয়ে দেখলাম, কুচু কুচু না খেয়ে কুচুগুলো বেশি পুড়ে গেছে। লঙ্কা, লঙ্কা দে দে দি দে। তো এখন তেলটা আরো বেশি গরম হয়েছে, এখন আরো ভালো হবে। তো এবারে বেসন গুলো রেডি, বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা একদম রেডি হয়েছে। লঙ্কাও দিয়ে দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি, ব্যাস এবার আবার ভাজবে। তো দেখো মানে ফটফট করে ফুটছে, দেখতে পাচ্ছি, সেটা বলার দরকার না। তো এখান দিয়ে একটা পেঁয়াজ তুলে নিলাম, এই হলো পেঁয়াজি, এরকম বড় সাইজের একদম কড়কড়া ভাজা হয়েছে। আর ওদিকে আরো ভাজা হচ্ছে, এই যে দাদা ভাজছে এখান থেকে, হাতের মধ্যে বেসন ভালো মতো মেখে লাগিয়ে দিয়েছে একদম। এই আমার হাতে একটা পেঁয়াজি আছে, এটা খেয়ে দেখি কিরম হয়েছে। বেশ মচমচে ভাব লাগছে, ভালোই টেস্ট হয়েছে, মচমচে ভাব। বৃষ্টির দিনে এটাই একদম সেরা, একদম পারফেক্ট। আজকে ওয়েদারে একটু বৃষ্টি হয়েছে, তো এখনো বৃষ্টি পড়ছে আর আমরা এখানে পেঁয়াজি ভাজছি। এত পেঁয়াজি ভাজা হচ্ছে, এখানে কটা পেঁয়াজি নিয়ে নিয়েছে এই আমার ভাইজি, বুঝে খাচ্ছে আর যাচ্ছে। এখন এই পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে, পেঁয়াজি ভাজাটা ক্যাপশনে লিখতে হবে বৃষ্টির দিনে পেঁয়াজি ভাজা। Thank you.